বছর চারেক আগে ঢাকা সফরে গিয়ে তৎকালীন বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ জানিয়েছিলেন অন্য দেশ গুরুত্বপূর্ণ, তবে প্রতিবেশী বাংলাদেশ সবার আগে ভারতের কাছে। আর বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তিতে সুষমা স্বরাজের সেই বার্তারই কার্যত প্রতিফলন ঘটেছে। এদিন রাজধানী দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল 71-এর পাকিস্তান যুদ্ধে সেনা জওয়ান সহ শহীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শহীদ শ্রদ্ধার্ঘ্যের পরে প্রধানমন্ত্রী বলেছেন, 71-এর যুদ্ধ মারফত বীরত্বের অভাবনীয় উদাহরণ তৈরি করেছেন শহীদরা। শহীদের শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বস্তুত মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর সকালেই টুইট করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 71-এর যুদ্ধের পরে পাকিস্তানের সঙ্গে চুক্তির বিভিন্ন ছবি টুইট শেয়ার করেন তিনি। এর আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।